কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা বি বলে। নকল হইতে সাবধান। রাজ শালকি চক করে ছাপমান, রাজা বিরাট করে ছাপমান, সত্য আর আমি রেহাই দেব না কাউকে। হয়েছে সব দমদিন অতিবাহিত, এবার আমি আমার 64 ব্যাধি বসন্ত করিব শরণ। ডাকিয়া আজি আহিরে ও হে ব্যাধি গ, ডাকিয়া রে ও হে ব্যাধি গ, ডাকি আয়া তোদের নিয়ে যাব হইয়া আমি বিরাট রাজে। আমি যাব মা। তোমার নাম কি বাবা? আমার নাম জয়। আমি এক জ, তুই কোন জ? আমি হলাম মায়ের ব্যাধি সান্নিপাত জ। সান্নিপাত জ, তোর গুণ আছে? আছে তো। বল গুণ বল। জ্বর বলে জ্বর নিবা গো, তোমার কৃপা বলে একাই ত্রিভুবন আছে টলাইতে। তোর অশেষ গুণ ওই নিম্বিক খোদা আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, ও গো দিন দয়া করি আর কে যাবি আয়। তোর নামটা কি? তোর নাম কি? আমি ছোট 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 সেটা আবার কি? ছোট ছোট কি? আমি সর্ষে। তোকে নিয়ে যাওয়া যাবে না। কেন 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 জানিস? আমাদের সঙ্গে সব বড় বড় ব্যাধিরা যাচ্ছে। তুই ছোট তো, তুই পায়ের তলায় পড়লে সব তেল বেরিয়ে যাবে। আমি পায়ের তলায় পড়লে সব তেল বেরিয়ে যাবে? আমি সবার তেল বার করে দেব। তাই নাকি? তুই কোন শস্যে? কোন শস্যে জানিস? কোন শস্যে? আমি শস্যে ফুলা বসন্ত। শস্যে ফুলা বসন্ত, তোর গুণ আছে? বল গুণ বল। শস্যে ফুলা বসন্ত বলে মা বলে বলে হই শস্যে। যে গ্রামে প্রবেশ করি গ্রামটাকে শূন্য করে আসি। তোমার অশেষ গুণ শস্যে ফুলা বসন্ত, ওই নিম বৃক্ষ তলে অপেক্ষা করো, আবার সময় নিয়ে যাব। তোমায় আশীর্বাদ করে জননী, করে জননী, আমার যেন নাহি ভুলি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করি মা, মায়ের ব্যাধি ধুকুড়িয়া বসো। গুণ বল। গুণ বলবো? ও মা ধুকুড়ে বসন্ত বলে মা, শোনো মোর কথা, শোনো মোর কথা, ধুকুড়ে বসন্ত বলে শোনো মোর কথা, শোনো মোর কথা, ভক্তি রঙ্গনি যাওয়ার সময় তোকে নিয়ে যাবো। আছিস রে, তোর গুণ বল আর নাম বল। আমার নাম লোহা। লোহা? আমার নাম লোহা। সেটা কি? লোহা? লোহা দিয়ে কি করবো আমি জানিস না? না ওমা, আমি লোহা। লোহা? লোহা তাহলে আগুনে পুড়িয়ে তোকে গলাবো কি? না না, আমি সে লোহা নয়। তাহলে কোন লোহা? আমি লোহা বলে বসন্ত। গুণ বল মা। তোমার গুণে আমি নুন দিয়েও শেষ করতে পারবো না লোহা গড়া বসন্ত। আমার লোহা গড়া বসন্ত বলে বাবা, আমি বড়বি, আমি বড়বি। আমার হতে কখন বৃন্দাবনে হয়েছিল পূজা বাবা, লোহা গড়া বসন্ত শ্রীকৃষ্ণ।
কৃষ্ণের কোন ইষ্ট আমলে হয়েছিল মা? ওই শ্রীকৃষ্ণ সহ্য করতে পারেনি মা, আমি সেই লোহা গড়া বসন্ত মনে পড়েছে বাবা। এটি তোমার অশেষ গুণ, ওই নিয়ম বৃক্ষ তলে অপেক্ষা করো, আমি যাবার সময় নিয়ে যাব। লোহা গড়া বসন্ত বলে মা, আমি সকলের রাজা, আমার হতে গোকুল বৃন্দাবনে হয়েছিল পূজা। তোমার অশেষ গুণ বাবা, আশীর্বাদ করো। ওরে আই আই দাদি গানো আশেষ রে, ওরে আমি যাব। যেতে গেলে আবার নাম বলতে হয়, অত হেয়ালি না করে নামটা বল। বলবো আমার নাম, আমার নাম ডুমুর। ডুমুর, হ্যাঁ। কেটে খাবো? ও মা নাকি কেটে খাবে? কেন কেটে খাবে? তাহলে কোন 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 ডুমুর? ও জড়া দাদা, আমি ওই ডুমুর না গো। কোন ডুমুর? আমি মায়ের ডুমুরিয়া বসন্ত। তোর গুণ আছে? তোর গুণ না থাকলে কি করতে আসছিস? ও আছে গুণ, তা গুণটা বল। বলবো ডুমুরে বসন্ত বলে মাগো, মাগো ওই ডুমুরের পাড়া পাড়া, আর যার অঙ্গে প্রবেশ করি মাগো তার খসাই দু নয় রে তারা। তোমার অশেষ গুণ, ওই নিয়ম বৃক্ষ তলে অপেক্ষা করো, আমি যাওয়ার সময় নিয়ে যাব। আমি আশীর্বাদ করে ও মা, আমি আশীর্বাদ করি মা, আশীর্বাদ করে ও মা, আমি আশীর্বাদ করি মা, বলি না দয়া করি আশীর্বাদ করে ও রে মঙ্গলে থাকিবি তোরাই আশীর্বাদ করি মা। বাপের ব্যাটার মত, বাপের ব্যাটার মত। কি নাম? আমার নাম কাঁঠাল। কাঁঠাল কাঁঠাল, কি মাথা কোয়া বার করে খাবো না বটিতে কোপ দিয়ে খাবো? হ্যাঁ, কোয়া বার করে খেলে কেওড়া তলা শ্মশান ঘাট, আর বটি দিয়ে কেটে খেলে একদম নিমতলার ঘাট। আচ্ছা আচ্ছা, তাহলে কোন কাঁঠাল? আমি কাঁঠালিয়া বসন্ত। হ্যাঁ বাবা, আছে বল কোন বল? কাঁঠালিয়া বসন্ত বলে বাবু, আমি বড় বীর, আমি যে মানুষের অঙ্গে ধারণ করি সে মানুষের অঙ্গটাকে পচিয়ে ফাটিয়ে চৌচির করে দিই। তোমার অশেষ গুণ কাঁঠালিয়া বসন্ত, তাই নিম বৃক্ষ তলে অপেক্ষা করো। যাওয়ার সময় তাই হোক, যাবি রে। তোমরা কোথায় যাবে? আমি যাব মা গো বিরাট নগরে, আমরা যাব মা গো বিরাট নগরে। দেখবো কি কেমন বিরাট রাজার, আমি যাব মা গো বিরাট নগরে। তোদের নামটা কি আগে বল? হামাবা তোর নাম ফটাস। ফটাস, ভালো নাম কি? বলে রে হাম, ওর নাম দাম, আরো একটি নাম আছে বড় দাদা, আমার নাম তিল, ওর নাম মৌসুম। যাই নাকি, তোদের গুণ আছে? ও বাবা, আমাদের সঙ্গে সব বড় বড় ব্যাধি আছে, তোমাদের দুজনকে নিয়ে যাব না। যাবে না? আমাদের গুণ আছে তো মা। কি গুণ আছে? ও মা বড় বড় বীর দেখে মা প্রাণে লাগে ডর গো, আমরা দুটি ভাই যাব মা গরিবেরি ঘর গো। মঙ্গল চিন্তিয়া যদি করে শীতলা পূজা আসিব ফিরিয়া, যদি মোড়া মঙ্গল চিন্তিয়া যদি করে শীতলা বাবা,
আমার সকল ব্যাধি বসন্ত চলে এসেছে, আর দেখো কার কে বাকি আছে যাওয়ার জন্য। আর কে আছিস যে তাড়াতাড়ি আয়, কোথায় তাড়াতাড়ি আয়, সবাই মারবে ধরে তাড়াতাড়ি লেবে আয়। ওমা ওর গায়ে কি গন্ধ গো মা, পদ্মহস্ত দিয়ে দুর্গন্ধকে করলাম সুগন্ধে পরিণত। তোর নাম বল? মামাশিদের মুখে মুখে কি থাকে? গোয়া তাম্বুল থাকে, পান সুপারি থাকে, তোর নাম কি থাকে? আমার নাম থাকে 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 কেমন ভাবে থাকে বলে দে। ওই আমার নাম শুনতে হলে মামাশিদের শঙ্খধ্বনি উলুধ্বনি করতে হবে, তবে আমার নাম বলবো। তবে বলবি? হ্যাঁ। এটা হচ্ছে মায়ের সবচেয়ে বড় ব্যাধি। এই ব্যাধির নাম বলার সঙ্গে সঙ্গে একটু শঙ্খধ্বনি একটু উলুধ্বনি করবেন, একটু উলুধ্বনি দিলেই হবে। বলো বাবা তোমার নাম কি? আমার নাম হলো নামটা লোলা উঠো, তোর নাম শুনে কর্ণে দিলাম আঙুল দুটো। যেমন সদর উপর বালি, আমি জারঙ্গে প্রবেশ করে শুনে আরঙ্গ করে দিই কালী। ওষুধ দেয় কোন বিধাতা, তাই তুমি নিমডিক্ষে তলে নয়, ওর এই নোর তলে অপেক্ষা করো, ওর এই নোর তলে অপেক্ষা করো, সবাই নিয়ে যাব নোর তলে পালিয়ে গেছে। তারা পালাবে কেমন করে যারা বাধায় আমার করে, এত বড় বড় ব্যাধি সবাই তোমার করে কেমন বাবা কেমন করে বাধা জানো? নীল রক্ত শ্বেত মুক্ত মনিহর এগুলোকে সর্বাঙ্গে চার ভাগে বিভক্ত করো। করেছ? একবার ফেলে দাও বৃক্ষের দিকে। বৃক্ষ কি দোষ করেছে বাবা? বৃক্ষ কোনো দোষ করেনি, রাজা বিরাটের বাপে। আজ থেকে আমি পঞ্চ বৃক্ষের গায়ে দিলাম আমার ব্যাধি বসন্ত। একবার ফেলে দাও ওই জলের দিকে। জল কি দোষ করলো? জলও কোনো দোষ করেনি বাবা, জলের মধ্যে আছে বিভিন্ন ধরনের মৎস্য জাতিরা, তাই তো আজ থেকে আমার আশীর্বাদে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই মৎস্যদের গায়ে হবে ব্যাধি বসন্ত। জয় মাসি তলা। আর এক ভাগ, একবার ফেলে দাও ওই পর্বতের দিকে। পর্বত আবার কি করলো? পর্বত কোনো দোষ করে, পর্বত কেটে হয় শিল নোড়ায় পরিণত, আর মা বোনের ওই শিল নোড়ায় মশলা বাটে, তো আজ থেকে আমার আশীর্বাদে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই শিল নোড়ায় হবে আমার তিল মোড়া বসন্ত। যখন হবে এক সপ্তাহ মা বোনের কেউ মশলা পিষবে না, এক সপ্তাহ পর আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে পুনরায় সেই শিলে মশলা বাটবে বাবা। জয় মা শীতলার। জয়। আরেক ভাগ, ওজন করো। করেছি। করেছো? কত হয়েছে? 12.5 মণ, গুনতিতে 9 লক্ষ একটি কম। ওটাকে ছালা বাদ। করেছি। ওটাকে মাথায় করে নি আমার পিছু পিছু। কে নেবে? তুমি নেবে? আমি পারবো না। কে নেবে? তুমি মাথায় করে নিয়ে চলো, আমি তোমার পেছনে পেছনে কাছে দোলাতে দোলাতে যাচ্ছি। তুমি পারবি না তো? নাকি বলি জানিস? জরতুই জমালয়ে যা, 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 জমালয়ে যা, জরতুই জমালয়ে যা, জমালয়ে চলে যা। আমি জমের বাড়ি যাবো, সেখানে গিয়ে কি করবে? ও বাবা, তোমাকে আমি জমের বাড়ি কেন যেতে বলেছি জানো? কেন? ওরে জমের আছে মহিষ বাহন, জমের আছে মহিষ বাহন,
আনরে তাই যা যা জো মালয়টা জো মালয়টা যা যা জো মালয়ে যা যেখানে জল দেখবে শুষ্ক হয়ে লেবে যাবে তোমার কলাই সব ভেসে যাবে। তাহলে এখন আমি কি করি উপায়? তাকে দেখো সঙ্গে বাস বাগান, সেখানে আছে পুরো ভল্লু, সে ভল্লু কে নিয়ে আসো, সে হয়তো নিয়ে যেতে পারে আমার কলার ছালা। আছে বাবা ভল্লু, ওই আমায় ভল্লুক ভল্লুক বলে ডাকলে আমার, ভল্লুক ভল্লুক বলে ডাকলে কে আমার, ভল্লুক ভল্লুক বলে ডাকলে কে আমার, ভল্লুক ভল্লুক বলে ডাকলে কে আমার। আরাম করে শুয়েছিলাম বাস পাতার গদিতে, আরাম করে শুয়েছিলাম বাস পাতার গদিতে, তারা করে শুয়েছিলাম বাস পাতার গদিতে, ভল্লুক ভল্লুক বলে ডাকলে কে আমার, আমায় ভল্লুক ভল্লুক বলে ডাকলে কে আমার। ওই ছালাটা নিয়েছো? ওই ওই ছালা ওইটা আমার মায়ের ছালা, তোর পেছনে কি হলো? কি বলবি বল, পচা বুড়ি বললি কেন? কেন বললি আগে বল। আচ্ছা হয়েছে, ওইটা নিয়েছ? ওইখানে সবকিছু হয়ে গেছে, তোকে ওইটা নিয়ে যাবি, নিয়ে যাবি না তো জ্বর দেব। এই মুহূর্তে তোকে দিলাম ভল্লুকে জ্বর, আমায় জ্বর দেয় করো গো ও মা সর্বমঙ্গলা, খানিক জক রেখে খানিক জ্বর আমি তুলে নিলাম। কেন হাড় যদি মাটির নিচে পোতা থাকে সেই হাড়েও এই জ্বর আসবে আর যাবে। আজ থেকে এই জ্বরের আমি নাম দিলাম ভল্লুকে জ্বর। এবার আমার ছালাটা নিয়ে চলো। হ্যাঁ তুমি গান করবে তাই তো, তা করো শোনাও। সা রে গা মা ওমা পালা, পা দেখি চলে গেল তো বললু জরাসু, কেমন ভাবে ভল্লুক আমাকে পা দেখি চলে গেল, তাই মনে হয় আমার আর যাওয়া হবে না। শোনো শোনো বিধাতার ঝি, নিজের বাহন থাকতে অপরের বাহনের দরকার। কি আমার বাহন? বাহন আছে মা, জরা শোনো মা, জরা রে বাহন আছে মা, বাহন আছে মা, ওমা শোনো মা, ও দয়ার জননী বাহন আছে মা, ব্যথ কাশিতে তব বাহন গর্ভে রূপে আছে দেখো, ব্যথাশীতে তব বাহু গর্ভে রূপে আছে দেখো, তুমি শরণ করো মা, বাহন আছে মা শোনো মা, বাহন আছে মা বাহন, উমা শোনো মা, ওই দয়ার জননী বাহন আছে মা। একটি বার তো বাহন জাদুকে করে সরো, তাই হোক জরা
ও বাপ গাধুরে ওরে তোর নাকি মা শীতলার বাহু ও বাপ গাধুরে তুই নাকি মা শীতলার বাহু গাধুরে তুই নাকি মা শীতলার বাহু ও বাপ গাধুরে তুই নাকি মা শীতলার বাহু চলে যাবি ছালানি মোর বৃষ্টি খোঁজ করে চলে যাবি বলার ছালা বৃষ্টি নিবি খটকা করে চলে যাবি ছালানি মোর বৃষ্টি নিবি খটখট করে চলে যাবি বলার ছালা বৃষ্টি নিবি জড়ার ভালো সইতে নারী আমি যে এখন ও বাপ গাধুরে তুই নাকি মা শীতলার বাহু ও বাপ গাধুরে তুই নাকি মা শীতলার বাহু একই মা তোমার একই রূপ তোমার বাম পদকে অগ্রসর জড়াসু আজ থেকে আমি বিরাটের বিধি হলাম বাম ফেলে দিলাম বিরাট নগর তাই নাকি হ্যাঁ বাবা কোথায় যাচ্ছ মাগো তুমি কেন আমি রাজা বিরাট নগরে যাচ্ছি কিসের কারণে যাচ্ছ যুদ্ধ করতে যুদ্ধের কারণ যুদ্ধের জন্য সমস্ত দেবদেবীর কাছে আছে অস্ত্রশস্ত্র তোমার কাছে কি আছে মাগো কেন বাবা চামো মাথায় কুলো বাম কক্ষে রয়েছে কলসি চামর দিয়ে তুমি কি করবে ও বাবা রাজা বিরাট যদি আমাকে করে পূজা আমার হস্তে এই ঝাঁটা হবে সমার জন্য চামো তাই নাকি আর যদি না দেয় পূজা কি করব জানো ওই আমি ঝাঁটায় আনিব ঝাঁটায় আনিব কি করবে রাজা বিরাট যদি করে পূজা আমার মস্তকের কুলা হবে আমার মাথার মুকুট যদি না দেয় পূজা কি করবো জানো ওই আমি ঝাঁটা দিয়ে ঝাঁটে দেব কুলাতে ঝাড়িব 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 আরে বাছিয়া বাছিয়া জরা ঝাড়িয়া ফেলিব আরে বাছিয়া বাছিয়া জরা ঝাড়িয়া ফেলিব কলসিতে আছে মৃত সঞ্জীবনী বাড়ি রাজা বিরাট যদি পারে পূজা ওরে বাঁচিয়ে দেব রে বাঁচিয়ে দেব রে বাঁচিয়ে দেব রে বাঁচিয়ে দেব রে বিরাট যদি পারে পূজা মৃত সঞ্জীবনী মন্ত্রে বাঁচিয়ে দেব রে তাই হবে মা রণ সাজে হয়েছে সুসজ্জিত আমরা কোন সাজে যাবো মাগো ওই বিরাট নগরে ধরো তোমরা নব বালক বালিকার বেশ একসাথে চলে যাই সেই নিমাই জগতের দেশ তাই হবে যাওয়ার পূর্বে দিয়ে যাই তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ওম সীতারক্তাং জগত মাতা ওম সীতারক্তাং জগত পিতা ওম সীতারক্তাং জগত ধাত্রীমা ওম দেবী শীতলায় নমো নমা ওম দেবী শীতলায় নমো নমঃ
Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.